গার্ডেন রুচে কংক্রিটের নিচে আরও একজন আটকে রয়েছে এমনই সম্ভাবনা প্রবল হচ্ছে ধ্বংসস্তূপের মধ্যে এখনও পর্যন্ত প্রাণের খোঁজ চলছে গতকাল পর্যন্ত দশজনের দেহ উদ্ধার করেছে পুলিশ এবং এনডিআরএফ এখনো একজন আটকে রয়েছে বলে মনে করছেন উদ্ধারকারী দলের সদস্যরা উদ্ধার কাজ বৃষ্টির জন্য বারবার বাধা পেলেও খুব তাড়াতাড়ি সব প্রক্রিয়া শেষ হবে বলে মনে করছে এনডিআরএফ টিম গার্ডেনটির কংক্রিটের নিচে আরও একজনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে ধ্বংসস্তূপে প্রাণের খোঁজ এখনও পর্যন্ত চলছে গতকাল পর্যন্ত দশজনের দেহ উদ্ধার করা গিয়েছে তবে মনে করা হচ্ছে যে এখনো পর্যন্ত একজন আটকে রয়েছে উদ্ধারকারী দলের সদস্যরা এমনটাই মনে করছে যেহেতু সকাল থেকেই বৃষ্টিপাত চলছে সে কারণে বারবার কিন্তু উদ্ধার কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে তবে খুব শীঘ্রই এই উদ্ধার কাজ শেষ হবে এমনটাই মনে করছে এন টিম কথা বলবো রণয় রয়েছে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সরাসরি রণয় গতকালও আমরা দেখেছি উদ্ধার কাজ চলেছে আজ সকাল থেকে যেহেতু বৃষ্টি পড়ছে তাই উদ্ধার কাজ বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে কিন্তু একজনের আটকে থাকার সম্ভাবনার কথা এখনো বলা হচ্ছে কি খবর দেখো পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে রবিবার যখন এই ঘটনা ঘটে সেই সময় শেরু নামে এক যুবক এলাকার অর্থাৎ এই মোল্লা বাগানের বাসিন্দা সে কিন্তু ঘটনাস্থলেই ছিল এমনটাই কিন্তু আমরা পুলিশ এবং স্থানীয় সূত্রে জানতে পারছি ঘটনার পর থেকে সেই শেরুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না আজকে বুধবার হয়ে গিয়েছে এখনও পর্যন্ত তার কোনো সন্ধান নেই তবে সোমবার পর্যন্ত পুলিশ পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পেরেছিলাম যে আরও দুজনের আটকে থাকার সম্ভাবনা প্রবল রয়েছে অর্থাৎ আশঙ্কা করছিলেন পুলিশ পুলিশকর্তারা সেই আশঙ্কা সত্যি হয়েছিল গতকাল আমরা দেখেছিলাম একজনের দেহ উদ্ধার হয়েছিল এরপর আরও একজন চাপা পড়ে রয়েছে সেই ধ্বংসস্তূপের মধ্যে এমনটাই পুলিশ কর্তারা মনে করছেন কিন্তু কে সেই ব্যক্তি সেটা কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার নয় প্রাথমিকভাবে পুলিশকর্তারাও মনে করছেন যেভাবে শেরুর পরিবারের সদস্যরা যেভাবে বলছেন যে শেরুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না ঘটনা ঘটনা যেদিন ঘটে সেদিন ঘটনাস্থলেই সেদিন এই শেরু ছিলেন একই সঙ্গে পুলিশি জেরায় দ্বিতীয় প্রমোটার মোহাম্মদ ওয়াসিম সেও তেমনটা জানিয়েছিলেন যে সেরু সেখানেই ছিল সেরুও চাপা পড়ে গেছে তাই পুলিশ কর্তারা মনে করছেন যে আরও একজন হয়তো সেখানে চাপা পড়ে রয়েছে উদ্ধার কাজ চলছে কারণ সকাল থেকে যেভাবে বৃষ্টি পড়ছিল মাঝে মাঝে কাজে কিছুটা ব্যাহত হলেও আবারও কিন্তু দ্রুত গতিতে উদ্ধার কাজ চলছে এই মুহূর্তে পুলিশ কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন তবে তোমাকে জানিয়ে রাখি একদিকে যেরকম উদ্ধার কাজ চলছে অপরদিকে তদন্তও করছেন তদন্তকারী কর্তারা মূলত মোহাম্মদ ওয়াসিম কবে থেকে এই প্রোমোটিংয়ের ব্যবসায় যোগ দেন তার আগে তিনি কি করতেন কী কি তার বিরুদ্ধে কেস ছিল প্রাথমিকভাবে পুলিশ কর্তারা মনে করছেন অর্থাৎ যেখানে এই মুহূর্তে রয়েছে গার্ডেন গার্ডেন্ডিস থানা এলাকার আচারমুল্লা বাগান যেখানে এই ঘটনা ঘটে রবিবার দিন ঘটনা ঘটে দু সালের বিশে অক্টোবর সেই আজার আচারমুল্লা বাগানে টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে একটি ঘটনা ঘটেছিল সেখানে আঠেরো জনের বিরুদ্ধে পুলিশের তরফে মামলা হয়েছিল এর মধ্যে মোহাম্মদ ওয়াসিম এই দ্বিতীয় প্রমোটার মোহাম্মদ ওয়াসিম সহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছিল এই এই কলকাতা পুলিশ অর্থাৎ গার্ডেন ড্রিস থানার পুলিশ সেক্ষেত্রে এই মোহাম্মদ ওয়াসিমের বিরুদ্ধে মামলা ছিল খুনের চেষ্টা বিস্ফোরক আইন বোমাবাজি ছিনতাইয়ের চেষ্টা অর্থাৎ একাধিক ধারায় মামলা ছিল তবে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে প্রথম দিকে বালি সাপ্লাই বা স্টোন চিপ সাপ্লাই বা জমি বাড়ির দালালি বা এই পোর্ট এলাকায় যে সমস্ত গাড়ি চলে সেই সমস্ত গাড়ি দেখভালের কাজ করত তারপর পরবর্তীকালে টালির বাড়িগুলোতে তার মূলত লক্ষ্য হয় এবং যে সমস্ত জায়গায় জলাভূমি রয়েছে বা পুকুর রয়েছে সেই সমস্ত পুকুর ভরাট করে বাড়ি বানানোর কাজে হাত দেয় এই বাড়িটাও ঠিক সেইভাবে অর্থাৎ এর আগে টালির বাড়ি থাকলে অতীতে সেটা পুকুর ছিল এলাকার বাসিন্দারা বারবার বারণ করেছিলেন নিজেদের মধ্যে আলোচনা করেছিলেন যেখানে এই বহুতল তৈরি হচ্ছে সেটা যে কোনো দিন ভেঙে পড়তে পারে এবং সেই আশঙ্কাই কিন্তু সত্যি হলো এই মুহূর্তে পুলিশ কর্তারা দেখছেন এই মোহাম্মদ ওয়াসিমের বিরুদ্ধে আর কোন কোন থানায় অভিযোগ রয়েছে এবং কতগুলো ক্রাইম সে এর আগে করেছে পুরোটাই কিন্তু তদন্ত করছে এবং একই সঙ্গে উদ্ধার কাজ কিন্তু চলছে আপনারা তুমি আমাদের সঙ্গে থাকো তার পাশাপাশি কিন্তু স্থানীয় কাউন্সিলর তার ভূমিকা নিয়ে ইতিমধ্যে কিন্তু প্রশ্ন তুলছেন এই রাজ্যে বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা স্থানীয় কাউন্সিলরের বক্তব্য শোনাও পাশে আরও একটা বাড়ি কন্ডিশনও খারাপ মানে কন্ডিশন খারাপ মানে ওটার জন্য ওই বাড়িটাও ক্ষতি হয়েছে এবং এখনও ওখানে একটা বডি আছে আমাদের কাছে যা খবর সেই বডিটা উদ্ধার কাজ চলছে এখন বর্ষার জন্য একটু ঢিলা চলছে কাজটা এখন যতক্ষণ আমার ওই বডিটা না হচ্ছে বা ওই প্রয়োজন যদি মনে হয় এই মুহূর্তে ওই বিল্ডিংটা ভাঙতে হবে তাহলে ভাঙবে আবারও কথা বলবো রণয় আমাদের সঙ্গে রয়েছে রণয় তুমি যেমনটা বলছিলে একদিকে উদ্ধার কাজ চলছে এবং একই সঙ্গে কিন্তু তদন্ত প্রক্রিয়াও এগিয়ে নিয়ে যাচ্ছেন পুলিশ অফিসাররা এখনো পর্যন্ত কোন কোন সূত্রগুলো খতিয়ে দেখার কাজ করছেন তদন্তকারী আধিকারিকরা দেখো তো দেখো মূলত পুলিশ কর্তারা জানার চেষ্টা করছেন যে এই মোহাম্মদ ওয়াশিমের সঙ্গে আর কারা কারা তার অ্যাসোসিয়েট বা আর অন্য কোনো প্রমোটার রয়েছে কারণ একটা বহুতল যখন এই পোর্ট এলাকায় তৈরি হয় পোর্ট এলাকার যে কোনো জায়গা সেটা গার্ডেন রিচ হতে পারে মেটিয়াপ্রুচ হতে পারে নাদিয়াল হতে পারে রাজা বাগান বা ইকবালপুর ওয়াটগঞ্জ মোমিনপুর খিদিরপুর যে কোনো জায়গায় হতে পারে সেখানে প্রমোটার একজন হয় না প্রমোটার দুই থেকে তিন বা চারজন থাকে এবং বালি সাপ্লাই সিমেন্ট সাপ্লাই বা ইট সাপ্লাই বা স্টোন চিপ সাপ্লাই আলাদা লোক থাকে কতজন মিলে এই বহুতলটি তৈরি করেছে কারা কারা এর সঙ্গে যুক্ত সেটাও কিন্তু তদন্ত করছেন কারণ তুমি জানো ইতিমধ্যে তদন্তকারী কর্তারা জমির মালিক সেই জমির মালিককে কিন্তু গ্রেপ্তার করেছে যার নাম পাপ্পু তাকে আজকে আদালতেও তোলা হয়েছিল জমির মালিক এবং প্রোমোটার এখনো পর্যন্ত এই দুজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ তবে পুলিশ মনে করছে এই দুজন নয় এর সঙ্গে আরও বেশ কয়েকজন যুক্ত রয়েছে এবং একই সঙ্গে এলাকার বেশ কিছু যুবক যারা এই বহুতল তৈরির কাজে হাত লাগিয়েছিল বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা